হে গাইজ, ওয়েলকাম টু গোলপোস্ট ফ্যান টিভি। গোলপোস্ট ফ্যান টিভির নতুন একটা ভিডিওতে তোমাদের জানাই স্বাগত। তো আজকে আমরা আলোচনা করতে চলেছি ইস্ট বেঙ্গলের 7 ফরেনারে একটু আপডেট নিয়ে অ্যান্টনি স্টোকসের ব্যাপারে। তোমাদের আগেই বলে দিই, কারণ অ্যান্টনি স্টোকসের একটা আর্টিকেল বেরিয়েছে অ্যান্টনি স্টোকসকে নিয়ে একটা ইন্টারন্যাশনাল নিউজ পোর্টালে, তো সেটা বলবে। অ্যান্ড অবশ্যই আরেকটা যেটা দেখাবো তোমাদের আজকে, রবি ফাউলার ইনস্টাগ্রামে এসছে ইস্ট বেঙ্গলের, একটা ইনস্টাগ্রামে একটা ভিডিও ছাড়া হয়েছে, তো সেই ভিডিওটায় কী কী বলে সেটাই বলে। অ্যান্ড অবশ্যই তোমাদের ভিডিওটাও দেখাবো। তো আর বলে রাখি যে নতুন যে কিট, যে প্র্যাকটিস সেশনের যে কিটের ছবিগুলো তোমাদের পোস্ট করে দিয়েছিলাম কমিউনিটি ট্যাবে, তো তোমরা দেখতে পেয়ে গেছো, তাও ওটা নিয়ে একটুখানি তোমাদের বলে দেবো। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো স্কিপ না করে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার তো করবে বন্ধুদের সাথে। অ্যান্ড অবশ্যই চ্যানেলে নতুন হলে অবশ্যই গোলপোস্ট ফ্যান টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করতে ভুলবে না, জানো, যাতে তোমাদের জন্য এরকম ইন্টারেস্টিং ভিডিও বানাতে পারি। অ্যান্ড আরেকটা জিনিস বলে রাখি, আমাদের ফার্স্ট মেম্বার অরিজিৎ রায়চৌধুরী, থ্যাংক ইউ সো মাচ, আমাদের ফার্স্ট মেম্বার হয়েছেন, মানে মেম্বারশিপ নিয়েছেন জয়েন বাটনে ক্লিক করে। তো আপনারা যদি নিতে চান মেম্বারশিপ, অবশ্যই জয়েন বাটনে ক্লিক করে আপনাদের সাপোর্ট দেখাতেই পারেন। তো আজকে ভিডিওটা চলুন শুরু করা যাক। তো ভিডিওর প্রথমেই বলে রাখি যে যারা এখনও পর্যন্ত আমাদের ফেসবুক পেজটি ফলো করেনি, ফেসবুক পেজেও ফলো করতে পারো আমাদের, ওখানেও আমরা আপডেট দিয়ে থাকি। অ্যান্ড অবশ্যই ইনস্টাগ্রাম পেজে এখনও যদি ফলো করেনি, অবশ্যই ইনস্টাগ্রাম পেজটা আমাদের ফলো করে দেওয়া, ডিসক্রিপশনে লিঙ্ক আছে। এবার চলে আসি যে এক মেন টপিকে, যেটা আজকে হয়েছে এস ইস্ট বেঙ্গলের একটা পেজ থেকে আমরা দেখলাম, মানে এস ইস্ট বেঙ্গলের ইনস্টাগ্রাম পেজে একটা IGTV ভিডিওয়ে রবি ফাউলারে একটা ইন্টারভিউ, ছোট্ট ইন্টারভিউ নেওয়া হচ্ছে, তিনি ডার্বি নিয়ে কত এক্সাইটেড সেটাও দেখানো হয়েছে। তো সেটা তোমাদের বলে দিই, তিনি বলেছেন যে ইট ইজ এ টাফ গেম, কারণ এটা হচ্ছে আমাদের প্রথম গেম। অ্যান্ড অবশ্যই ডার্বি তিনি আগেও হয়তো ভিডিও দেখেছেন, তার কাজকর্ম আগে দেখেছেন যে আগে ডার্বিতে কেমন উত্তেজনা থাকে বা ডার্বি কেমন হয়, তিনি আগেও হয়তো দেখেছেন ভিডিও ক্লিপিংসে। তো তিনি সেটাই বলেছেন ইট ইজ এ টাফ গেম। অ্যান্ড অবশ্যই তিনি এটাও বলেছেন যে আমরাও প্রস্তুত আছি, কারণ সময় কম, বাট আমরা তাও প্রস্তুত আছি। আমরা দুটো ম্যাচ পরপর আছে, মুম্বাই সিটি FC তাদের, তারপরে ম্যাচ আছে। অ্যান্ড অবশ্যই তিনি বলেছেন যে এটিকে মোহনবাগানের সাথে ম্যাচটি আমাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ, বাট আমরা আমাদেরকে এই ম্যাচটার উপরই শুধু নজর রাখলে হবে না, কারণ ISL লম্বা জার্নি। তো লম্বা জার্নি, তো আমাদেরকে লম্বা মানে লং টার্ম ভাবতে হবে। অ্যান্ড অবশ্যই তিনি এই ম্যাচটার দিকে খুবই মুখিয়ে আছেন, পুরো ভিডিওটা তোমাদের শেয়ার করব। তো ভিডিওটা দেখো। অ্যান্ড অবশ্যই রবি ফাউলারের যে ভিডিওটা আছে সেটাই তোমাদেরকে ক্লিপিংসটা তোমাদেরকে এর নেক্সট কিছুক্ষণের মধ্যে দিচ্ছি তোমাদেরকে, তো দেখে নাও ক্লিপিংসটা। Gaffer, the ISL fixtures are out. First reactions? Yeah, delighted. It's obviously a very, very tough game. But look, it's a great game for our players. One that we'll obviously try and be as ready as we can for. It's a great start and we know what we need to do. How excited are you to be part of the Kolkata Derby first up? Well, it's a big game. You know, it's obviously, ideally, we would have preferred, you know, maybe other games, but it is what it is, but we'll adapt and we accept it and we'll be ready for it. There's no doubt. I know we are currently, you know, lots and weeks behind other teams in terms of preparation. But look, this is a great game. You know, our players are more than up for it already. You know, they were all excited when the fixture came out. And yeah, as I said, we all look forward to it now. Gaffer, also we started training today. How was it? Lads looking good form. Yeah, first day training. You know, as you know, we were in quarantine for 14 days. Really tough time by everyone, but you know, thankfully we got on the trainer pitch today for the first time, and the boys seem to enjoy it. A few smiles on the faces, a few laughs, good work rate, and gives us something to aim for now. You have had a look at the squad relatively with Arthur today. What are your first impressions? Well, yeah, I like it. You know, we obviously we worked hard to get the players who we wanted to come over, and yeah, obviously I've no doubt they'll do very well. And they'll be giving it all for the SC East Bengal. It's it's a master club, we know, and obviously it deserves big players, and we brought the big players in. Obviously the local players are all good. You know, there's a few have played the ISL. There's a few, obviously, maybe something to prove to everyone. But look, we're confident of being in the right spots and doing well. Gaffer, the fans are super excited that the first game is the Kolkata Derby against ATK Mohunbagan. Message for them? Well, look, as you say, I think we're incredibly grateful for the support we always get. I personally can't thank you enough for the support I've had. Unfortunately, we can't allow you into the game, but I know that you'll be with us in spirit. It's a massive game, and we wish we could have been playing in front of you. Unfortunately, we can't, but I know that you are with us, and obviously next year, we can't wait to get in front of you and playing. So, till then, keep supporting us, keep believing in us.
and I know that he's right behind us, and we will give it everything we've got for you. Thank you so much, man. Thank you. Yep. তো তোমরা হয়তো ক্লিপিংসটা দেখেই নিয়েছো, রবি ভাওলারে তিনি প্রচুর এক্সাইটেড এই ম্যাচটার জন্য, ডার্বির জন্য। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিয়ে যাও, অ্যান্ড অবশ্যই দাঁড়াও, এখনও আর একটা আপডেট আছে তোমাদের জন্য অ্যান্টনি স্টোকসকে নিয়ে। তো দ্য সান বলে একটা ইন্টারন্যাশনাল নিউজ পোর্টালে একটা অ্যান্টনি স্টোকসকে নিয়ে আর্টিকেল বেরিয়েছে, আমাদের ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা আর্টিকেলটা চেক আউট করতে পারো। বাট শর্টে তোমাদের বলে দিই, এটা হচ্ছে যে অ্যান্টনি স্টোক, যে তোমরা জানোই যে স্টকিং গেজে ধরা পড়েছিল, তারপরেই সেভেন পয়েন্টারের যে আপডেট নিয়ে মানে আসার জন্য একটু প্রবলেম হচ্ছিল। তো যিনি কোর্টে শুনানি হয়েছে ওখানে বলেছে, মানে কোর্ট নির্দেশ দিয়েছিলেন যে 8-9 মাস তাকে গুড বিহেভিয়ার করতে হবে। তো অ্যান্টনি স্টোক তাই নিয়ে একটা রিপোর্ট জমা দিতে হতো বা হাজিরা দিতে হতো, একটা টেলিফোনিক ইন্টারভিউ দিতে হতো কোর্টের কাছে, বাট তিনি সেটা দেননি। তো এই নিয়ে একটা সানে আর্টিকেল বেরিয়েছে, এবার এর সত্যতাটা কত আমরা যাচাই করিনি, কারণ আগেও তোমরা দেখেছো যে ফ্রান্সে একটা নিউজ বেরিয়েছিল ফ্রান্সে পল পগবাকে নিয়ে, নাকি পল পগবা ফ্রান্সের জাতীয় দল থেকে তিনি অবসর নিয়েছেন এটা, বাট পগবা পরে এইটাই নিউজটাকে ফেক বলে তার ইনস্টাগ্রাম স্টোরিতে দিয়েছিলেন, তোমরা জানোই। তো সানের মতো নিউজ পোর্টালকে আমার তো অতটা বিশ্বাস হচ্ছে না, বাট এটাও সত্যি হতে পারে, কারণ তিনি হয়তো তারা বলেছেন যে জেল হতে পারে অ্যান্টনি স্টোকসের। এটা হচ্ছে প্রথম কথা, সামারিতে তোমাদের বলে দিই আরেকবার, অ্যান্টনি স্টোকস যদি ওই রিপোর্ট না জমা দেন বা টেলিফোনিক ইন্টারভিউতে কিছু না টেলিফোনিক ইন্টারভিউ না দেন, তাহলে অ্যান্টনি স্টোকসের জেল হতে পারে, এমনই এই আর্টিকেলে বলা আছে। তো তোমরা পুরো আর্টিকেলটা দেখতে হলে, আমি শর্টে তো তোমাদের বলে দিলাম, বাট তোমাদের পুরো আর্টিকেলটা দেখতে হলে ডিসক্রিপশানে লিঙ্ক আছে, তো তোমার ডিসক্রিপশানে লিঙ্ক আমরা দিয়ে দেবো, ওখানে গিয়ে তোমরা দেখতে পারো। তো এবার চলে আসে নেক্সট আপডেটে। নেক্সট আপডেটে তোমরা হয়তো সকালবেলা আমরা কমিউনিটি ট্যাবে দিয়েই দিয়েছিলাম যে ইস্ট বেঙ্গলে প্র্যাকটিস সেশন শুরু হয়ে গেছে, আমাদের ফেসবুক পেজেও দিয়ে দিয়েছিলাম যে রবি ভোলার একটা ছবি পোস্ট করেছিলাম যেখানে দেখা যাচ্ছে যে রবি ভোলার বলে শর্ট মারছেন, তো সেই একটা ছবি তোমাদেরকে ফেসবুক পেজেও দিয়ে দিয়েছিলাম। তো আমরা তো মানে অতটা অ্যাক্টিভ তোমাদের ফেসবুক মানে ভিডিও বানানোর থেকে, এমনি ছবি পোস্ট করা বা কিছু রিসেন্ট নিউজ আসলে অবশ্যই আমরা ফেসবুক ইনস্টাগ্রামে দিয়ে দিই, ওখানেও তোমরা ফলো করতে পারো রিসেন্ট আপডেট পাওয়ার জন্য। তো তোমরা দেখতে পাচ্ছ মোহাম্মদ, ইরশাদ, রফিক সবাই কিন্তু প্র্যাকটিসে নেমে পড়েছে, মিরশাদ সবাই প্র্যাকটিস কিট পরে আছে, আর এটা হচ্ছে প্র্যাকটিস কিট, তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে প্র্যাকটিস কিট, ইস্ট বেঙ্গলের প্র্যাকটিস কিট। তো তোমরা দেখতেই পেয়ে গেছো, অ্যান্ড অবশ্যই কালকে যে ভিডিওটা তোমাদের ছেড়েছিলাম ইস্ট বেঙ্গল আর মোহনবাগান যাই বলো, এটিকে মোহনবাগান যাই বলো, তো ওর মানে ওদের ফিক্সচার্স কী, মানে আইসিএলে এটিকে মোহনবাগান আর ইস্ট বেঙ্গলের ফিক্সচার্স কী, অবশ্যই তোমরা আগের ভিডিওটা যদি এখনও দেখোনি অবশ্যই ডিসক্রিপশানে লিঙ্ক আছে, তোমরা গিয়ে দেখতে পারো আগের ভিডিওটা, আইসিএলে কোন কোন দলের বিরুদ্ধে খেলছে এটিকে মোহনবাগান অ্যান্ড এসসি ইস্ট বেঙ্গল। তো সেই ভিডিওটা যদি যারা এখনও পর্যন্ত দেখোনি অবশ্যই ডিসক্রিপশানে লিঙ্ক আছে বা আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে তোমরা চেক আউট করতেই পারো। তো তোমরা দেখতেই পেয়ে গেলে, তোমাদের পুরো ডিটেলসে বলে দিলাম, আজকে তিনটে টপিক কভার করলাম, সেভেন পয়েন্টের আপডেট বলতে অ্যান্টনি স্টোকসের আপডেট দিয়ে দিলাম, অ্যান্ড রবি ফাউলার কী বললেন তোমাদের ক্লিপিংসটা পুরো দেখিয়ে দিলাম কী বলেছেন মানে রবি ফাউলার, অ্যান্ড আজকে যে প্র্যাকটিস সেশন ছিল তার কিছু ছবি তোমাদের দেখিয়ে দিলাম, মানে রফিক তারপরে মিরশাদ ইরশাদ সবার ফটোটা তোমাদের দেখিয়ে দিলাম। তো আশা করি কিছু দিনের মধ্যেই তো শুরু হতে চলেছে ডার্বি দিয়ে প্রথম ম্যাচ ইস্ট বেঙ্গলে, তোমরা কেমন এক্সাইটেড অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে পারো, অ্যান্ড অবশ্যই তোমাদের কী মনে হচ্ছে মানে ডার্বিতে স্কোর কী হতে পারে তোমরা প্রেডিকশান করতে পারো আমাদের কমেন্ট সেকশানে। আর যদি এই ভিডিওটা ইনফরমেটিভ লাগে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো করবেই, যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করতে ভুলবে না জানো, তোমাদের জন্য এরকমই কন্টেন্ট আমরা দিতে পারি, অ্যান্ড অবশ্যই থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ থাকার জন্য, অ্যান্ড দেখা হবে নেক্সট ভিডিওতে, যতক্ষণই যখনই আপডেট পাবো তোমাদের জানিয়ে দেবো, অ্যান্ড অবশ্যই দেখা হবে নেক্সট ভিডিওতে, সি ইউ লেটার, বাই বাই।